গ্লোব নিউজ নিবেদন করছে পেট মল এন্ড মারফি ভেটেরিনারি হসপিটাল। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি তৃণা রয়েছি আপনাদের সঙ্গে। নজর রাখছি আজকের হেডলাইন্সে। দেশের 18% জেলা এখনো রেড জোনে বলছে কেন্দ্রের তালিকা। বীরভূমের তারাপীঠে বিজেপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ। আচমকা বাজ পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। কর্মতীর্থ কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ গ্রামবাসীদের, ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব। যখন দেশে চলছে লকডাউন, তরমুজ না বিক্রি হওয়াতে তরমুজ চাষীদের মাথায় হাত। রাজস্থানের কোটা থেকে ফিরিয়ে আনা হল ছাত্রছাত্রীদের এরাজ্যে। ইসিএল এর ওভারহেড জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে বিপত্তি। সামাজিক দূরত্ব মেনেই রেশন বিলি রেশন শপে। শতবর্ষে স্মরণে সত্যজিৎ রায়। অভিনব উদ্যোগে করোনা সচেতনতা প্রচার বাংলাদেশে। দেশের 18% জেলা এখনো রেড জোন বলছে কেন্দ্রের তালিকা। দুদফায় 40 দিনের লকডাউনের পর ফের 14 দিনের লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। দেশের একটা বড় অংশে যে এখনো করোনা সংক্রমণের আশঙ্কা যথেষ্ট, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে তা স্পষ্ট। সরকারি তথ্যই বলছে দেশের 18% জেলা এখনো রেড জোনের আওতায় রয়েছে। দেশে মোট 733টি জেলা রয়েছে। কোন জেলা কোন জোনের আওতায় রয়েছে তার সর্বশেষ যে তালিকা কেন্দ্রীয় সরকার প্রকাশ করেছে, তাতেই 18% জেলাকে রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য বলছে 733টি জেলার মধ্যে 130টি জেলা রেড জোনের আওতায় রয়েছে, 284টি জেলা রয়েছে অরেঞ্জ জোনে, আর 319টি জেলা রয়েছে গ্রিন জোনে। স্বস্তির বিষয় হলো এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলাই গ্রিন এবং অরেঞ্জ জোনের আওতায় চলে এসেছে। নতুন করে 14 দিনের লকডাউনের পর এই ছবিটা আরো ইতিবাচক হবে বলেই মনে করছেন সরকারি আধিকারিকরা। যে জেলাগুলিতে কোনো আক্রান্তের খোঁজ মেলেনি অথবা যেখানে গত 21 দিনে কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি, সেই জেলাগুলিকে গ্রিন জোনের আওতায় রাখা হয়েছে। আবার মোট আক্রান্তের সংখ্যা, কত দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে, পরীক্ষার সংখ্যাই বা কত, এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে রেড জোন চিহ্নিত করা হয়েছে। আর যে এলাকাগুলো রেড বা গ্রিন জোনে নেই, সেগুলোকে অরেঞ্জ জোনে রাখা হয়েছে। প্রতি সপ্তাহে জেলাগুলোর পরিস্থিতি পর্যালোচনা করে নতুন তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যগুলো চাইলে নিজেদের সিদ্ধান্তে কোনো জেলাকে গ্রিন থেকে অরেঞ্জ বা রেড জোনের আওতায় আনতে পারে, কিন্তু কেন্দ্র কোনো জেলাকে রেড বা অরেঞ্জ জোন হিসাবে চিহ্নিত করলে সেখানে কোনো রকম শিথিলতা দেখাতে পারবে না রাজ্যগুলো। বীরভূমের তারাপীঠে বিজেপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ। বীরভূমের তারাপীঠে স্থানীয় বিজেপি সমর্থকরা নিজের উদ্যোগে আর্থিক সাহায্য তুলে এলাকার দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করলেন। পুলক কুমার চ্যাটার্জি জানান, এ নিয়ে তারা দ্বিতীয়বার এই কর্মসূচি পালন করছেন। আগামী দিনে আর্থিক সহায়তা পেলে এই কর্মসূচি তারা আবারও করবেন বলেই জানিয়েছেন। বীরভূম থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব টিভি। আচমকা বাজ পড়ে মৃত্যু হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া বেলিয়াতোড় থানা বৃন্দাবনপুর অঞ্চলের রাউতোড়া গ্রামে। জানা যায় মৃত ব্যক্তির নাম ঝুনু বাউরি, বছর 38। জানা যায় পেশার ট্রাক্টর চালক ওই ব্যক্তি। আজ চাষের কাজে ট্রাক্টর নিয়ে বেরিয়েছিলেন, হঠাৎই ট্রাক্টর খারাপ হয়ে যাওয়ার কারণে মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। সেই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। সেই সময় ট্রাক্টরের নিচে আশ্রয় নেয় ওই ব্যক্তি, আর তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎই ওই ট্রাক্টরের উপর বজ্রপাত পড়ে, ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। তারপর গ্রামবাসী ও বেলিয়াতোর থানার পুলিশের যৌথ চেষ্টায় নিয়ে আসা হয় বেলিয়াতোর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, আর স্বাস্থ্য কেন্দ্রে তাকে মৃত বলে ঘোষণা করেন স্বাস্থ্যকর্মীরা। এই খবর শোনার পরই তড়িঘড়ি রাউতোড়া গ্রামে যান বড় জোড়া পঞ্চায়েত সমিতির সদস্য কালিদাস মুখোপাধ্যায়। সব রকম ভাবে সাহায্য এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি। চাষের কাজে গাড়ি চালাতে গিয়েছিলাম আমার স্বামী, তারপর আসছিল গাড়ি নিয়ে, তারপর আজকে বৃষ্টি নামিয়ে দেয়, দিয়ে পরে ট্রাক্টর তলে বসেছিলাম, বাজ পড়াতে আঘাতে পুলিশ টুলিশ এসে হাসপাতালে ভর্তি করে ওখান থেকে মৃত্যু ঘোষণা করে। তারা যাতে রাজ্য সরকারের যে বিপর্যয় মোকাবিলা বিভাগ সেখান থেকে
সহযোগিতা পায়, তার জন্য যে যোগাযোগ করার দরকার বা তৎপরতার সঙ্গে পেতে পারে, সেজন্য আমরা নিশ্চয়ই সচেষ্ট হব। বাঁকুড়া থেকে দীপ আচার্যের রিপোর্ট, গ্লোব টিভি। কর্মক্ষেত্র কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে প্রতিবাদ বিক্ষোভ গ্রামবাসীদের, ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব। বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার শিমুরিয়া গ্রামের ঘটনা। কর্মতীর্থ কোয়ারেন্টাইন সেন্টার করতেই বাধা গ্রামবাসীদের। বিক্ষোভ প্রতিবাদ স্থানীয় বাসিন্দাদের, ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ ও র‍্যাব যায়। শুক্রবার দুপুরবেলা কর্মতীর্থ করোনা সন্দেহে কয়েকজনকে সেন্টারে ঢোকাতে গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। বাসিন্দাদের দাবি যে এখানকার স্থানীয় বাসিন্দারা যদি করোনা আক্রান্ত হয় তাদেরকে রাখা হোক, না হলে বাইরে থেকে কোনো রোগীকে এই সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। এই নিয়ে দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ, হাসনাবাদ বিডিও অরিন্দম মুখোপাধ্যায় গিয়ে গ্রামবাসীদের বোঝান, এটা করোনা হাসপাতাল নয়, এখানে হোম কোয়ারেন্টাইন করার জন্য রোগীকে রাখা হবে। কিন্তু গ্রামবাসীরা প্রথমে শুনতে নারাজ থাকেন। পরে তাদের সঙ্গে একান্ত বৈঠক করার পর গ্রামবাসী, পুলিশ, বিডিও একসঙ্গে সিদ্ধান্তে পৌঁছন যে ওই এলাকায় কোনো করোনা আক্রান্ত রোগী হলে তাদের রাখতে অসুবিধা নেই। এই সেন্টারে কিন্তু বহিরাগত রোগীকে ঢুকতে দিতে চান না গ্রামবাসীরা। প্রশাসনের আশ্বাস দেওয়ার পরে অবরোধ বিক্ষোভ উঠে যায়। যেখানে গ্রামের সাধারণ লোক বাজার কমিটিদের দেওয়া, বাজার কমিটির কাছ থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান নিয়েছেন, বিডিও সাহেব নিয়েছেন ঘরটাকে, ঘরটা নেওয়ার জন্য আমরা বলেছি আমাদের এলাকার মানুষ যদি এফেক্টেড হয় তাহলে আমরা এই ঘরটাকে সেইভাবে আমরা গ্রামের মানুষের স্বার্থে দান করেছি, বুঝাচ্ছে, করোনার জন্য দিয়েছি। এবং সেকেন্ড যে বিল্ডিংটা আছে সেকেন্ড বিল্ডিংটা আমরা দেয়নি, এবং আমরা চাইছি অন্য এলাকার মানুষ যেন এখানে এসে না ঢুকে এটা হয়, যে এলাকার মানুষ সেই এলাকার তারা তারা সেই এলাকায় ট্রিটমেন্ট হোক। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। যখন দেশে চলছে লকডাউন, তরমুজ না বিক্রি হওয়াতে তরমুজ চাষীদের মাথায় হাত। যখন সারা রাজ্যে করোনা নিয়ে উদ্বিগ্ন মানুষ, সারা দেশে চলছে লকডাউন, চলছে না কোনো যানবাহন, তখন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মাথায় হাত পড়েছে তরমুজ চাষীদের। এই চাষে সারা বছরে তারা উপার্জন করেন। লকডাউন চলার ফলে কোনো ব্যবসায়ী বাইরে থেকে তরমুজ কিনতে আসতে পারছেন না, তাই তরমুজ চাষীদের মাথায় হাত। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লক এলাকাতে মূল চাষি হল তরমুজ চাষ। সারা বছরে উপার্জন বলতে এই তরমুজ চাষ। আবার অনেকে ধার দেনা করে ব্যাংক থেকে লোন নিয়ে করেন এই তরমুজ চাষ। তরমুজ বিক্রি না হওয়াতে খুব উদ্বিগ্নতে রয়েছেন চাষিরা। ধার দেনা কিভাবে মেটাবেন এবং সংসার কিভাবে চালাবেন তা নিয়ে চিন্তা চাষিদের। সকল চাষিদের একটাই বক্তব্য, সরকার যদি এই তরমুজ চাষিদের কথা ভাবে বা সাহায্যের হাত বাড়ায় তাহলে চাষিরা অনেকটা উপকৃত হবেন বলেই জানান। আমি আমার ব্যক্তিগত কথা যেটা বলছি, প্রায় বিঘা দশেক চাষ করেছি তরমুজ চাষ। পাবলিক লোন নিয়ে নিজের টাকা লাগিয়ে প্রায় 2.5-3 লাখ টাকা খরচ করেছি। এখন তরমুজ পাটিও আসছে না, বিক্রিও করতে পারছি না, ঠিক আছে না, তার জন্য এখন মানে আমাদের বাঁচা মারা সময় লেগে গেছে। এই টাকা যে কীভাবে পরিশোধ করবো বা মাল কীভাবে বিক্রি করবো কিছু বুঝতে পারছি না, ঠিক আছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে তৃণময় বেরার রিপোর্ট, গ্লোব টিভি। রাজস্থানের কোটা থেকে ফিরিয়ে আনা হলো ছাত্রছাত্রীদের এই রাজ্যে। রাজস্থানের কোটায় যেসব ছাত্রছাত্রী পড়াশোনার জন্য গিয়েছিলেন তারা প্রত্যেকেই লকডাউনে আটকে পড়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় তাদের এরাজ্যে ফিরিয়ে আনার। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এমনই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই ঘোষণা অনুযায়ী কোটায় আটকে পড়া ছাত্রছাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য সরকারি উদ্যোগে হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনালে স্বাস্থ্য পরীক্ষা সহ অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা করা হয়। এখান থেকে রাজ্যের বিভিন্ন জেলার ছাত্রছাত্রীদের নিজের নিজের স্থানে পৌঁছে দেওয়া হবে। শুক্রবার রাত 9:30 নাগাদ প্রায় 92 জন ছাত্রছাত্রী ও অভিভাবককে ফিরিয়ে আনা হয় হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনালে, এবং সেখানেই শারীরিক চিকিৎসার পর তাদেরকে লোকাল গাড়ি করে গন্তব্যস্থলে পৌঁছানো হয়। এখানে 1 বছর মতো আছে। কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন? মেডিকেল। আপনি এখানে যে এলেন তাতে আপনার কোনো প্রবলেম হলো? না, এমনি কোনো প্রবলেম হয়নি। কদিন আসতে লাগলো আপনার? টোটাল 3 দিন লেগেছে। রাস্তায় খাবার দাবারের কোনো অসুবিধা হয়নি? প্রথম দিন একটু সমস্যা হয়েছিল, খাবার প্রপারলি টাইম টু টাইম হয় না, কিন্তু সেকেন্ড দিন মানে সেকেন্ড দিনটা কোনো প্রবলেম হয়নি। ওখানে এনজিও ছিল তো প্রপার খাবার টাবার দেওয়া হয়েছে। কোটা থেকে রাজস্থান। রাজস্থান কোটা থেকে। ওখানে কি পড়তে গেছেন? ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং করছেন? ইঞ্জিনিয়ারিং করছেন। তো ওখানে পরিস্থিতি? ওখানে পরিস্থিতি ঠিকই আছে, মানে সবাই এখন লকডাউনেই আছে, ক্লাসেসগুলো সব অফ হয়ে গেছে। হাওড়া থেকে অর্পণ সিংহ এবং মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। ইসিএল এর ওভারহেড জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি।
শুক্রবার বিকেলে কালবৈশাখী ঝড়ে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এসএলের ওভারহেড জলের ট্যাঙ্ক। জনবসতিপূর্ণ ওই এলাকায় ওই ওভার ট্যাঙ্ক ভেঙে পড়ায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এলাকার মানুষ। ভয় আতঙ্কে বাড়ি ছেড়ে বেরোতে থাকেন অনেকেই। এই ঘটনাটি ঘটে রানীগঞ্জের রানীশাহের এলাকায় 33 নম্বর ওয়ার্ডে রাজাকাটা এলাকায়। এদিন বিকালে যখন ঝড় বৃষ্টি সবাই গৃহবন্দী, তখনই হঠাৎই সশব্দে ওভারহেড ট্যাঙ্কের কাঠামোর উপরি ভাগ ভেঙে পড়ে। স্থানীয় এলাকার বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। এই ট্যাঙ্কের মাধ্যমে এলাকার প্রায় 1000 মানুষ জল পেয়ে থাকেন। রাজাকাটা শীতল 3 নম্বর, শীতল দাস 5 নম্বর এবং রানীশাহের এলাকায় জল সরবরাহ হয় এই ওভারহেড ট্যাঙ্ক থেকেই। এদিনের এই ঘটনায় এরপরই স্থানীয় এলাকার ওয়ার্ড কাউন্সিলর নারায়ণ বাউরি ঘটনাস্থলে এসে পৌঁছন। ইসিএল কর্তৃপক্ষকে এই ঘটনার বিষয়ে জানালে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বিষয় খতিয়ে দেখেন। তবে ওভারহেড ট্যাঙ্ক পুরোপুরিভাবে ভেঙে না পড়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এলাকার মানুষ। স্থানীয়দের দাবি, ওই ওভার ট্যাঙ্কটিকে মেরামতের কোনো ব্যবস্থা করেনি ইসিএল, যে কারণে এই দুর্ঘটনা বলে দাবি করছেন তারা। 1978 সালে এই ট্যাঙ্কিটা ইসিএল থেকে তৈরি করা হয়েছিল এলাকার মানুষের স্বার্থে। এই এলাকায় বেশিরভাগই ইসিএল বসবাসকারী। আজকে যা হয়েছে তাতে অপরে যেটা ছাউনি সেটা যে ভেঙে পড়েছে, তাতে আপনার হচ্ছে যে সমস্ত এলাকার মানুষের জলের একটা আঁকা আসবে। এই এটা আমরা ম্যানেজমেন্টকে বলবো যে অন্ততপক্ষে যতদিন পর্যন্ত ট্যাঙ্কিটা মেরামত না হচ্ছে ততদিন পর্যন্ত একটা বিকল্প জলের যাতে ব্যবস্থা করতে পারে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। সামাজিক দূরত্ব মেনেই রেশন বিলি করছে রেশন শপে। রেশনের জন্য বরাদ্দ চাল আটা সামাজিক দূরত্ব মেনে বিলি করল পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের নন্দীগ্রামের রেশন শপে। ডিলার সজলানন্দ রায়ের কথায়, সরকারি নির্দেশ মেনেই আমরা মূল গ্রামের গ্রাহকদের হাতে তুলে দিচ্ছি অন্ন যোজনা কার্ডে চাল 15 কেজি পরিবার পিছু এবং প্রতি কার্ড পিছু অতিরিক্ত 5 কেজি করে, আটা 19 কেজি করে বিনামূল্যে, অগ্রাধিকার প্রাপ্ত পরিবার চাল 7 কেজি চাল প্রতি কার্ড পিছু বিনামূল্যে, বিশেষ পরিষেবা আটা 2.850 কেজি বিনামূল্যে, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1.5 কেজি প্রতি কার্ড পিছু বিনামূল্যে এবং খাদ্য সুরক্ষা যোজনা 2.5 কেজি চাল প্রতি কার্ড পিছু বিনামূল্যে তুলে দেওয়া হলো। উপস্থিত গ্রাহকরাও ডিলারের সুষ্ঠু বণ্টন ব্যবস্থার জন্য প্রশংসা করেন। সরকারের তরফ থেকে ফ্রিতে বিলি করা হচ্ছে। এওয়াই যাদের আছে সেসব কার্ডধারী তাদের পরিবার পিছু 15 কেজি চাল, 19 কেজি আটা এবং প্রতি মাথা পিছু তাদের 5 কেজি করে এক্সট্রা চাল দেওয়া হচ্ছে। তারপর PHH, SPHH যারা আছে সেসব কার্ডধারী মাথা পিছু 7 কেজি চাল এবং 3 কেজি করে আটা, আবার RKSY 1, RKSY 2 এদেরকে প্রত্যেকে মাথা পিছু 5 কেজি করে চাল। আচ্ছা, কোন ডিলার থেকে দেওয়া হচ্ছে এটা? এটা নন্দীগ্রাম সজলানন্দ রায় ডিলার থেকে দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব টিভি। শতবর্ষের স্মরণে সত্যজিৎ রায়। উপেন্দ্র কিশোর রায়ের নাতি সুকুমার রায় একমাত্র সন্তান। যদিও শুধু লেখকই হতেন তাহলে হয়তো বেশ মানাত, কিন্তু ঈশ্বর তার অজান্তেই তাকে দিয়ে রেখেছিলেন গুরু দায়িত্ব, বাংলা ছবির ব্যাকরণ তৈরি করার ভার। ঈশ্বর প্রদত্ত দায়িত্ব বটে সত্যজিৎ রায়। তিনি ছবি বানানোর আগে বাংলায় ভালো ছবি যে হতো না এমনটা নয়, তবে সত্যজিৎ রায় আনলেন এক অন্য মাত্রা, যে ডাইমেনশনে সিনেমা হয়ে উঠল একটা জার্নি, একটা দর্শন। এই লকডাউনের সময় তিনি থাকলে নিশ্চয়ই তাকে ভাবাতো আশপাশ, তিনি থাকলে বর্তমান পরিস্থিতির প্রভাব ফেলত তার সৃষ্টিতে। 100 বছরে পা দিলেন সত্যজিৎ রায়। গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে না ঠিকই, তবে সিনেপ্রেমীদের মনে তিনি চিরকালই গ্র্যান্ড। অভিনব উদ্যোগে করোনা সচেতনতা প্রচার বাংলাদেশে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধের অন্যতম উপায় হল সামাজিক দূরত্ব বজায় রাখা। এখন এই মানুষদের বাড়ির বাইরে বের হওয়া ঠেকাতেই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এবার করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা সাধারণ মানুষকে সচেতন করতে ঘুরে বেড়াচ্ছেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন নাহার। তিনি গানের তালে তালে নেচে গিয়ে গাজীপুরে বিভিন্ন পথে প্রান্তরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা সাধারণ মানুষকে সচেতন করতে ঘুরে বেড়াচ্ছেন পুলিশ সুপার শামসুন নাহার। গানটির লেখক ও সুরকার পুলিশ সুপারের বাবা অ্যাট শামসুল হক ভোলা মাস্টার এবং গানে কণ্ঠ দিয়েছেন গাজীপুর জেলা পুলিশের সদস্যরা। করোনা ভাইরাসের সচেতনতায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করছে, গাড়িতে মাইকিং লাগিয়ে পোস্টারিংও করছে। এছাড়াও যত থানা ক্যাম্প পুলিশ ফাঁড়ি আছে তাতে বেসিন লাগিয়ে সেখানে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এবার গানের মাধ্যমে সচেতন করতে চালাচ্ছেন পুলিশ।
গানের প্রত্যেকটি কথা মানুষ সচেতন করার জন্যই বলা। সাধারণ মানুষের জন্য করোনা যেমন ভয়াবহ, পুলিশের জন্য কিন্তু করোনা ভয়াবহ গানের মাধ্যমে, জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন নাহার। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব টিভি। আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন। আপনার আশেপাশের ঘটনা সমূহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা নিউজ আকারে প্রকাশ করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739। এছাড়াও ইমেল করতে পারেন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার। গ্লোব নিউজ নিবেদন করলো পেটমল অ্যান্ড মারফি ভেটেরিনারি হসপিটাল। পেটমল অ্যান্ড মারফি ভেটেরিনারি হসপিটাল, GD94 সেক্টর 3, সল্টলেক, কলকাতা 7106। বেটার হসপিটালিটি সার্ভিসেস, বেস্ট ডক্টর্স, রাউন্ড দ্য ক্লক ফেসিলিটি, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিসেস, অল ফুডস অ্যান্ড মেডিসিনস আর অলওয়েজ অ্যাভেলেবল। কন্ট্যাক্ট নাম্বার 8013803050, 8240817590।